প্রধানমন্ত্রী হিসেবে নয় বছর কার্যকাল সম্পন্ন করেছেন নরেন্দ্র মোদী সম্পন্ন করায় দেশ জুড়ে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য সেবা সুশাসন এবং গরিব কল্যাণ দেশের মানুষকে সুশাসন দেওয়া এবং মানুষের সার্বিক কল্যাণের জন্য লাগাতার কাজ করে যাচ্ছেন নরেন্দ্র মোদী তার নেতৃত্বাধীন সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে একত্রিশে মে থেকে ত্রিশে জুন পর্যন্ত এক মাস ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর এলাকায় বুধবার বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় বছরে কার্যকালে সেবা সুশাসন এবং গরিব কল্যাণের বিভিন্ন বিষয় জনসাধারণের সামনে তুলে ধরেন তিনি এদিন বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাস সহ দলের শীর্ষস্থানীয় নেতারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে নয় বছর সম্পূর্ণ হয়েছে বিগত বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের সকল অংশের প্রত্যেকটা মানুষের জন্য যে উন্নয়নমুখী কাজগুলি করেছেন সেই কাজগুলি প্রচারের জন্য এক মাস ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে আজ থেকে জনসম্পর্ক শুরু করেছে। এর পাশাপাশি তিনি বলেন বাড়ি বাড়ি এই জনসম্পর্ক অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরে কার্যকাল তুলে ধরা হবে সারা রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী বছর এই নয় বছরে বিগত নয় বছরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের সকলের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি প্রচারের জন্য আমরা বিগত এক মাস ত্রিশে জুন থেকে ত্রিশে মে থেকে ত্রিশে জুন জুলাই অবধি আমরা এই প্রচার অভিযান করছি মাস মাস তো তারই অঙ্গ হিসাবে আমরা ডোর টু কর্মসূচির আজকে শুরুয়াত করেছি এই ডোর টু মাধ্যমে আমাদের মোদিজি নয় বছরের যে সময়কাল সেটা আমরা সকলের কাছে তুলে ধরার জন্য আজকের এই কর্মসূচি আমরা সারা ত্রিপুরা রাজ্যে তার শুরুয়াত করেছি বিজেপির এই জনসম্পর্ক অভিযানে স্থানীয় জনসাধারণের মধ্যে বিপুল আগ্রহ লক্ষ্য করা যায় এদিন রিপোর্ট আর ই নিউজ